বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, সে আলোচনাটি হল মানুষ সবসময় একটি কথা বলে থাকে এবং জানতে চায় যে হে আল্লাহ, তোমার আসল নামটা কি? তবে আপনারাই বলুন যে আল্লাহর আসল নামটা কি? যে হে আল্লাহ, তোমার কাছে জানিতে চাই তোমার আসল নামটা কি? তো আমি বলবো আল্লাহর যে আসল নাম, আপনারাই বলুন। এই যে আল্লাহ যে নামটা, এই আল্লাহ নামটা, এটা কি এর চেয়ে বড় নাম আছে? তবে আল্লাহ নামের চেয়ে বড় নাম নেই। তো আমি বলবো 99টা নাম যে আছে, এই 99টা নাম কিন্তু আল্লাহর গুণবাচক নাম, আর এই 99টা নামের সমস্ত গুণ লুকাইয়া আছে এই আল্লাহ নামের ভিতরে। সুবহানাল্লাহ, আল্লাহ নামের ভিতরে নামটি লুকিয়ে আছে। তাহলে আল্লাহর আসল নামটা কি? এরকম গানেও কিন্তু বলে, কিন্তু আসল যে নামটা কি, এটা কিন্তু আসলে কেউ বলে নাই। তবে আমি একটু ইঙ্গিত করে যাব, এটা বলার বিষয় নয়, এটা বোঝার বিষয়। ইঙ্গিতটা হলো কি? ইঙ্গিতটা হলো দেখবেন, এই পৃথিবীতে লক্ষ কোটি জলাশয় আছে, লক্ষ কোটি জলাশয়, লক্ষ কোটি পুকুর, নদ নদী, সাগর। দেখবেন নদীর পানি যদি ঘোলা হয়, সূর্যটার ক্লিয়ার দেখা যায় না, ঘোলা ঘোলা মনে হয়, পরিষ্কার পানির মধ্যে সূর্যটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। তাহলে উপরে তাকাইলে সূর্যটা যত বড়, ঠিক পুকুরের মধ্যে সূর্যটা অত বড়ই দেখা যায়। কিন্তু মানুষ যে কথাটা বলে হে দয়াল, তোমার আসল নামটা কি? কিন্তু দয়ালের দয়ালকে কিন্তু এই কথাটা কেউ বলে না, হে দয়াল, তোমার আসল রূপটা কি? আসল নাম যদি থাকে তাহলে তো আসল রূপও আছে, তো আসল রূপ কেউ খোঁজে না, খোঁজে কি? আসল নামটা কি? তো এখন আমি বলবো আসল নামটি হল বহু নামের অনামিকা, যার কোনো নাম নেই, তার কিন্তু নামের শেষ নেই, যার কোনো রূপ নেই তার কিন্তু রূপের শেষ নেই। এই জন্য কিন্তু আল্লাহ একটা কথা বলেছে, তোমরা যদি সৃষ্টির দিকে লক্ষ্য করো তাহলে আমার ব্যাপারটা বুঝবে, আমাকে চিনবে, আমাকে জানবে। তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। এখন বিষয়টি হলো, বলো তোমার, হে দয়াল, বলো তোমার আসল নামটা কি? আসল নামের আসল বিষয় হলো কি? যে দেখো, 99টা নাম, একটাও কিন্তু আল্লাহর নয়, সবকটা হলো আল্লাহর গুণের নাম। যেমন ইয়ারাজ্জাক, তিনি এই নামে রিজিক দিয়ে থাকেন। ইয়া রহমানু, এই নামে তিনি রহমত দিয়ে থাকেন। তাহলে ইয়া আজিজু, মানুষকে আল্লাহ দয়ার দৃষ্টি করে। যেমন আজিজু মানে সে তার প্রতি রুজু হবে এবং তার বিপদ মুক্ত করে দেবে। আচ্ছা, আরো একটি বিষয় হলো যে আল্লাহর যে আসল নাম, সেটি হলো শূন্য। শূন্য কেমন?
যে আল্লাহর নিজস্ব কোনো নাম ছিল না, তখন তিনি শূন্যকারে শূন্যকারে ছিলেন। যেমন অনেকগুলো কার, অনেকগুলো কার কীরকম, শূন্যকার, অহংকার, দীপ্তকার, অন্ধকার, নিরাকার, সাকার, দীপ্তকার, কুয়াকার, বহুকারের মধ্যে একটি হলো শূন্যকার। সেই শূন্যের কারের মধ্যে তিনি শূন্য হয়েছিলেন, তাহলে তার নাম ছিল না, শূন্য ছিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর, সিফাতে নূরকে সৃষ্টি করলেন, তখন সে শূন্যের মধ্যে পূর্ণ দিলেন। যখন শূন্যের মধ্যে পূর্ণ দিলেন আর সেই মুহাম্মদের ভিতরে যখন রাসুল নামের পাওয়ারটি ঢুকিয়ে দিলেন, তখন রাসুল নামের পাওয়ারটি ঢোকানোর পরে তখন আল্লাহ কি বলতেছে, যে রাসুল আল্লাহ, রাসুলের সাথে আল্লাহ এক, কিন্তু মুহাম্মদ আল্লাহ এ কথা কখনো বলা যাবে না, কেউ বলেও না, রাসুল আল্লাহ, রাসুলের সাথে আল্লাহ এক। তখন রাসুলের স্রোত ধরলেন, আর বহু নামের মধ্যে অনামিকা যিনি, যার নামের কোনো শেষ নেই, তিনি রাসুলের রূপ ধরে তখন রাসুলের ভিতরে বসে তিনি কি যে যেই নামে ডাকে সেই নামেই সাড়া দেন। সুবহানাল্লাহ। তাহলে বহু নামের অনামিকা, তার মানে যার নামের কোনো শেষ নেই, তাহলে সেই অনামিকা আল্লাহ কি করেছে, রাসুলের যুগে রাসুলের মধ্যে বিলীন হয়েছে, রাসুলের রূপ ধারণ করেছে, রাসুলের নাম ধারণ করেছে। এখন নবুয়াত খতম, এখন বেলায়েতের যুগ, এই বেলায়েতের যুগের মধ্যে তখন সেই রাসুল রূপে এখন আল্লাহ আসবেন না। এখন কি রূপে আসবেন? আল্লাহ কোরআনে বলেছেন, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম কেন? আল্লাহ বলেছে, আমি মহাপবিত্র, যদি কেউ নিজেকে পবিত্র করে আমি সেই মহাপবিত্র, তার মধ্যে বিলীন হই এবং তার রূপ স্বরূপ ধারণ করি এবং তার নামে আমি কাজ করি। কিরকম? একটা আউলিয়ার কোনো ক্ষমতা নেই। যখন আল্লাহকে সে ডাকতে ডাকতে সাধনে ফানাফিল্লা হয়েছে, তখন আল্লাহ তাকে বন্ধু স্বীকৃতি দিয়েছে আর সে বন্ধুর মধ্যে গিয়ে আল্লাহ বিলীন হয়েছে। আল্লাহ যদি সেই বন্ধুর মধ্যে বিলীন হয়, তাহলে এই বন্ধুর রূপস্বরূপ কার? আল্লাহর। এই বন্ধুর নামটি কার? এবার আপনারা বুঝে নেবেন, বলতে চাই না আবার। কেননা এই পৃথিবীতে বিশৃঙ্খলাকারী আছে, তারা সুশৃঙ্খল নয়, বুঝতে চায় না এবং বোঝাতেও চায় না, তারা বিশৃঙ্খলা করে। তাই আমি বলবো, মানুষের পৃথিবীতে রূপের কোনো শেষ নেই, তাই বলবো মানুষের রুচির কোনো শেষ নেই, মানুষের নামের কোনো শেষ নেই। তখন আল্লাহ যাকে বন্ধু বলেছে, সে যতটুকু নিজেকে পবিত্র করেছে, অতটুকু পরিমাণ পাওয়ার হয়ে আল্লাহ তার মধ্যে বিলীন হয়ে সেই রূপ সেই নাম ধরেছে। হে জগতবাসী, আমার এই আলোচনাগুলো কোনো তরিকতের লোক যদি শোনে, কোনো সাধক যদি শোনে, তারা এই কথাটাকে সুন্দর হজম করে নেবে। আর যদি এই কথাটাকে হজম করে নিতে না পারে, তখন বিশৃঙ্খলা করবে, বলবে এটা কি বললেন। কিন্তু বাবা, সরসরায় রশ্মি দীর্ঘি, এটা হলো অক্ষর চেনা। আরেকটু আগে গেলে তখন ক খ গ ঘ পড়ার পরে মাস্টার যখন জিজ্ঞাসা করলে এখন বানাম করো তো, কলরব, ক ল র ব, কলরব হয়ে গেছে। তাহলে যারা সরসরায় পড়তেছে তারা কিন্তু কলরবটা মানবে না,
তারা বলবে সরসরাই রশ্মি দীর্ঘি, আর সে তো বানানবন্দ পর্যন্ত চলে গেছে। এখানে লেখাপড়া ঠিকই, স্তর দুটা ভাগ হয়ে গেছে, যার ফলে যারা একটু নিচের জ্ঞান তাদের পেশ লাগবে, যারা একটু ঊর্ধ্বের জ্ঞান তাদের পেশ লাগবে না। তবে হে জগতবাসী, আমি প্রখ্যাত জ্ঞানীদের জন্য এই কথাগুলো বলাটা ঠিক, সকল স্তর বুঝবে না, কিন্তু বিশৃঙ্খলা করতে পারে জীবনে কোনোদিন আল্লাহ যদি তাকে তৌফিক দান করে, আর সেই স্তরে যদি যায় তখনই আমার এই কথাটা জাস্টিফাই করবে এবং চোখে দেখতে পাবে। তবে হে জগৎবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা আপনাদের কেমন লাগে? যদি যারা নতুন আমাদের এই চ্যানেলে, আমাদের এই আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনাদের কাছে ভালো ভালো ভিডিওগুলো পৌঁছে যাবে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।